গ্রামের মানুষগুলো পড়াশোনা হয়, আমাদের ছেলে মেয়েরা এই যে এই এলাকাতে আমাদের এই গাবতী বাজারে স্কুল নেই, মাধ্যমিক বোর্ড কেন্দ্র নেই, আমাদের ছেলে মেয়েরা এখান থেকে চলে যায় গাড়ি ভাড়া করে রুটে হাতটা গাড়ি পড়া পয়সা নাই করে ওখানে গিয়ে মাধ্যমিক পরীক্ষা দিয়ে আছে। তাহলে আগে সিপিএম বলো না কংগ্রেস বলো, বলুন তো আপনারা কে বলো, কোন তোমার কাহাম বা বিজেপি তে কাহাম না সিপিএম কাহাম? কাজে বিজেপি ছাড়া কোন রাজনৈতিক দল ত্রিপুরা রাজ্য আর সুযোগ মানিয়া বিকল্প কেব করে সেন লেখা গাছ ফুল ফাইকা খেলা হবে, খেলা হবে আইসা খেলা কে নেব? খেলা তো পশ্চিম বাংলাতে হয়, ত্রিপুরা রাজ্য তো শুধু পাহাড় ফুটবলের মাঠ না। কাজে গত পুর পরিষদ নির্বাচনের মধ্যে আমরা রেজাল্ট আমরা পরিষ্কার বোঝা গেছে ত্রিপুরা রাজ্যতে খেলা হতো না, শুধু বিজেপির খেলা চলবে, শুধু বিজেপির খেলা চলবে। আর সিপিএমরা কি বলে অতীতের মধ্যে আমার এত দরাই জেলা পাগল কয় হংস ত্রিপুরা কয়ে এটা পাগল জায়গা জমিন বেঁচে সব শেষ তা পাগল কয় আমার কয় তুমি কি পাগল হয়েছিলি বেড়া, তোমার মা বাবার লোক তো আমার ভালো পরিচয় কয় আমার নেতারা কয় তুমি আইও যাই এই পাগল পাগলামি করিস না, এখানে পদ্ম ফুল হইতো না কয় এই পাহাড়ের মধ্যে পদ্ম ফুল চাষ হয় না, জল লাগে সমুদ্র সমতল জায়গা লাগে কয়, ত্রিপুরাতে প্রথম পদ্ম ফুল চাষ হয়েছে পাহাড়ে। আমাদের থালসরা গোবিন্দ বলতে প্রথম সিপিএম এর পঞ্চায়েত দখল হ, আর আজকে সারা ত্রিপুরা রাজ্যে পদ্ম ফুল দুই রকম, আমাদের ত্রিপুরা রাজ্যের পদ্ম ফুল পাহাড়িও চাষ হয়, আগামী দিনে পাহাড়িও চাষ হইব, কোনো অসুবিধা নাই। কাজে ভারতীয় জনতা পার্টি সমস্ত বিষয় নিয়া আমরা চুল সরা বিশ্লেষণের মাধ্যমে আগামী দিনে কোন পথে চলবে সেটা আমাদের রাজ্য নেতৃত্বরা সেটা একদম বিচার বিশ্লেষণ করে আমাদের তৈরি হয়েছে আগামী দিনে ভারতীয় জনতা পার্টি সরকার আসবে, পরিষ্কার কথা। বইয়ের কোনো কারণ নাই, যতই কিছু করুক না যতই কিছু হুমকি দাও কুচ্ছু হবে না, বাংলায় ভাষায় একটা কথা বলে শকুনের অভিশাপে গুরু মরে না। বিজেপি আগামী দিনে সরকার থাকবে, আপনারা যারা আছেন আর বিজেপির মধ্যে অনেকে কয় আমি চলে যাই হুম থাকতাম না, বিজেপি এই করছে, বিজেপি রাজনীতি হচ্ছে ট্রেনের মতো, যখন দিল্লি এক্সপ্রেস ছাড়বো প্রত্যেকটা স্টেশনে আর প্যাসেঞ্জার নামে আর উঠে, প্যাসেঞ্জার নামে আর উঠে, কত স্টার কত নেতা কত বলিউড আমাদের এখানে আছে কিন্তু কতটুক থাকে না থাকে সেটাও দেখার বিষয়, কিন্তু আমাদের খেলার পুরানা প্লেয়াররা তো আছে ওই ঠিক আছে, কাজে চিন্তার কোনো কারণ নাই। আগামী দিনে ত্রিপুরা রাজ্যের খেলা চলবে না, তৃণমূলের খেলা এই ফুটবল এখানে সমতল জমি না, সিপিএম তো আরো শেষ, সিপিএম তো আরো শেষ, যারা সিপিএম করে যারা এখানে সিপিএম করে আপনারা কাছে আমার করো যদি আবেদন আপনারা আসুন, আপনাদের জন্য সুযোগ আছে, ভারতীয় জনতা পার্টির পতাকার তলে আসুন। আমি পূর্ব বক্তা নয় বাংলা ভাই আলোচনা খেলায় কে আং কিছু বাংলা এবং কিছু কাকুর ভাই আলোচনা খাইলে তা খুব কিছু সময় লাগে আং কক সানায় বেশি সাইয়া আং তিনি নারানো সানা নাইও ভারতীয় জনতা পার্টি সরকার এই যে চার বছর বিসিংহ করোনা ভাইরাস পাই চুই আত্মীয় স্বজন নি নব বুফানি নব বুসা মা কাইয়া বাবার বাড়িতে ছেলে যেতে পারি না, আর ছেলে বিদেশে চাকরি করে হয়তো বা আরক্ষা দপ্তরের চাকরি করে বাড়িতে আসতে পারে না, এই পরিস্থিতির মধ্য দিয়ে এই মহামারী করোনা ভাইরাসের সঙ্গে লড়াই করে আমরা এই রাজ্যে যে সরকার পরিচালনা করেছে বর্তমান চার বছর উত্তীর্ণ হয়েছে আমাদের যে সরকার, এই চার বছরের করোনা ভাইরাসের লড়াই করে আমাদের ওই ক্যান্সারের মতো ২৫ বছরের যে একটা রোগাক্রান্ত এই রাজ্যকে রোগাক্রান্ত করে দিয়েছে সেই সিপিএম এর দুর্নীতির সঙ্গে লড়াই করে আজকে আমাদের এই রাজ্য সরকার ২৫ বছরের সরকার যা করতে পারেনি আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রীর নেতৃত্বে আমাদের রাজ্যের দেশের প্রধানমন্ত্রীর নেতৃত্বে আমরা ২৫ বছরের যা করতে পারিনি, এই গোলাঘাটি এলাকাতে আমরা যে কাজ করেছি সেটা আপনারা আমাদের এই এলাকার বিধায়ককে ধন্যবাদ দেওয়া দরকার, শুধু বিপ্লব দেবকে নয় আমাদের এলাকার বিধায়ক মহোদয়কে ধন্যবাদ দেওয়া দরকার, কারণ আমরা জানি ২৫ বছরের মধ্যে আমাদের রাজীব দা বলেছে ওনারা শুধু মিছিল করে আমাদের জনজাতিদের কথা বলে কয় পাহাড়ি বাঙালির কথা বলে গরিবের দরদি সরকার বলে কমিউনিস্ট সরকার গরিবের দরদি সরকার নাম আছে মুয়া চানায় চাকু চানায়, যারা মুয়া চানায় চাকু চানায় আমরা সবাই কমিউনিস্ট করি, আর অনেকে বর্তমান যে রাজনৈতিক যারা অনেকে যারা আঞ্চলিক দল যারা আছেন ওনারা বলে ত্রিপুরাশা থানচা হইতেইব, ত্রিপুরাশা সারা বছরই আমরা থানচা কমিউনিস্টের আমলে থানচা, কমিউনিস্ট যখন এডিসি সরকার বিরোধী স্বর্ণ আমরা এককালীন ভাবে ২৫ বছর এই রাজ্যের ক্ষমতায় রয়েছে কমিউনিস্ট সরকার, কমিউনিস্টরা ২৫ বছর ক্ষমতা তমতা করে ত্রিপুরা রাজ্য এডিসি স্বর্ণ তিনি কোন বিরোধী দল করই
ইতিহাস নি পাতায় উল্লেখিত না এইবার মাত্র বিজেপি নিয়ে ত্রিপুরা মুথানি এগেইনস্ট ভারতীয় জনতা পার্টি সরকার এইবার মাত্র এদেশীয় বিরোধী দল এগারোটা সিট প্রার্থী নিয়ে ভারতীয় জনতা পার্টি সরকার অজাগাছন দশটা এমডিসি যদিও আঠারোটা সিট প্রার্থী নিকায় তিনি এদেশীয় পনেরোটা হইতে সতেরোটা সিট লাগে ভারতীয় জনতা পার্টি সরকার এদেশী সরকার খেলায় কেমন তা করা হবে কোন কারণে কালক্রমে বিভিন্ন কারণবশত যেমন তিনি এদেশী হাত ছাড়া মানে তা করা হব তিনি কোন রাজি নাই কোন কাউ করে যেমন গিরিজা নাই কোন কাউ করে বিজেপি তাবুর বর্তমান এদেশী এলাকা হোক